আসসালামু আলাইকুম, দিস ইজ রিয়া ফ্রম রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এই পেয়ারা গাছটি আমার নিজের হাতে লাগানো, নিজের হাতে নার্সারি থেকে এনে পেয়ারা গাছটি লাগিয়েছিলাম 3 থেকে 4 বছর আগে। এখন সেই পেয়ারা গাছে ফুল আসছে, পেয়ারা ধরছে। নিজের হাতে লাগানো গাছে যখন ফল আসে সেটা আসলে খুব বেশি ভালো লাগে, ভালো লাগাটা তাই বেশি কাজ করে। এটা হচ্ছে সেকেন্ড টাইম পেয়ারা ধরছে, এর আগের বারও একবার পেয়ারা ধরেছে। আমি এখন পেয়ারা গাছের নিচে গিয়ে খুবই হতাশ হলাম যে আমি যে পেয়ারাটা দেখে রেখেছিলাম, যেটা পেকেছিল, সে পেয়ারাটা নেই। খুবই কষ্ট লাগছিল যে পেয়ারাটা কই। যাই হোক, এটা আমার রিজিকে নাই, তাই আর কি বলবো, মন খারাপ হচ্ছিল। পরে ভাবলাম যে ঠিক আছে, এটা হতেই পারে, কেউ হয়তো পেরে নিয়ে গেছে। যাই হোক, যেহেতু পেয়ারা পাড়া আপনাদের দেখাতে পারলাম না, তাই আমার বাড়িতে কী কী ফুল ফুটেছে, ফুলের থেকে কী কী ফল এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমার বাসার কলা গাছ, অনেকগুলো মোচা এসেছে কলার, আর কলাও ধরেছে মাশাল্লাহ। আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। এই যে সবচেয়ে ছোট কলা গাছ, আমাদের বাসায় কলা গাছটা ভালো হয়। আর এই কলা গাছগুলো কিন্তু খুব বেশি যত্ন নেওয়া লাগে না, এমনিতেই বেড়ে উঠছে, শুধু মাঝে মাঝে পাতাগুলো একটু ছেড়ে দিতে হয়, এতেই মোটামুটি ভালো ফল আসে। এই হলো আমাদের গাছের পেঁপে। পেঁপে মাশাল্লাহ ভালোই ধরেছে। আমাদের কয়েকটা গাছ আছে পেঁপের, কাঁচা থাকতে তো সবজি তরকারি রান্না করে খাওয়া হয়, ভাজি করে খাওয়া হয়, আর পাকলে খুবই মিষ্টি হয়, খেতে খুবই ভালো লাগে। যদিও পেঁপে গাছের বয়স ভালোই হয়েছে, তারপরও এখনও পেঁপে ধরছে মাশাল্লাহ। আসলে নিজের হাতে লাগানো গাছের ফল খেতে ভালোই লাগে। এ হচ্ছে পাট শাক, কিছুদিন আগে বিচি ফালানো হয়েছিল, তো কয়েকটা কয়েকটা হয়েছে, আবার কয়েকটা হয়নি। যেহেতু ফাঁকা জায়গা ছিল, আম্মু ছড়িয়ে ছিটিয়ে বীজগুলো ফেলেছে, তাই এক এক জায়গায় এক একটা হয়েছে। আর এই পাট শাকটা বড় হয়েছে মাশাল্লাহ, খাওয়া যাবে। তো আমার বাসার থেকে শাক উঠিয়ে খেতে আসলেই খুব ভালো লাগে। এই যেখানে আমি পুঁই শাক লাগিয়েছিলাম, পুঁই শাকের ছোটো চারা লাগিয়েছিলাম, মাশাল্লাহ বড় হয়েছে। আমি দুইবার পেরে রান্না করেও খেয়েছি, আমার কাছে খুবই চমৎকার লেগেছে। এই চারাগুলো ছোট ছোট লাগিয়েছি, বড় হবে মাশাল্লাহ। বাজার থেকে তো আমরা সবাই শাক কিনে খাই, তবে বাসায় লাগানো শাক খেতে কিন্তু খুব বেশি মজা। এই হচ্ছে শিম গাছ, আপনারা চিনে থাকবেন, এক জাতের শিম হয়, খুব বড় সাইজের ওই শিম গাছটি। এটি ফুল এসেছে মাশাল্লাহ, অনেক সুন্দর সুন্দর সাদা সাদা ফুল এসেছে। গাছটাও অনেক দূর বেয়েছে, আমরা বলি জাংলা, জাংলাতে গাছটা বেয়েছে। আর এই যে দেখছেন কি সুন্দর সুন্দর সাদা সাদা ফুল, এই ফুল থেকে কিন্তু শিম হবে, দেখতেই পাচ্ছেন অনেকগুলো ফুল ফুটেছে। তো মাশাল্লাহ সুন্দর লাগছে, যখন ফল হবে খাওয়া যাবে। আমার কাছে খুবই ভালো লাগে যখন নিজের হাতে কিছু আমি লাগাই এবং সেখান থেকে আমি ফল পাই। বাসার পাশে যদি এমন ফাঁকা জায়গা থাকে, আপনারাও কিন্তু অবশ্যই গাছ লাগাবেন। এই যে ছোট পেয়ারা গাছটা, এটা কিন্তু কেউই লাগায়নি, আপনি আপনি হয়েছে, দেখে খুবই কিউট লাগছে মাশাল্লাহ। আর এই যে পাথরকুচি গাছ, এটা আমি ঢাকার থেকে আমার এক বান্ধবীর বাসা থেকে পাতা এনে লাগিয়েছিলাম এখানে, তো অনেক হয়েছে, অনেকে এখান থেকে নিয়ে খায়, যেহেতু এটা ঔষধি গাছ। বাসায় যদি কোনো ঔষধি গাছ থাকে সেটা কিন্তু খুবই উপকারে আসে। আমাদের নিম গাছও আছে, অনেক বড় বড় নিম গাছ আছে আমাদের। আর এই হচ্ছে আমাদের বাঁশ বাগান, অসম্ভব ভালো লাগে যখন আমি বাঁশ বাগানের আড়ালে চাঁদ দেখি রাতের বেলা। আর বাঁশ কিন্তু অনেক উপকারী একটা গাছ, এখন কিন্তু বাঁশের চাহিদা অনেক। আর সৌন্দর্য বর্ধনের জন্য অনেকে যারা শহরে থাকে তারাও ছোট ছোট বাঁশ গাছ লাগায়, দেখতে অনেক সুন্দর লাগে, আর আসলেই অনেক উপকারে আসে, অনেক উপকারে আসে। আর যখন কেউ মারা যায় আমাদের এলাকায়, তখন আমাদের বাঁশধার থেকে বাঁশ নেওয়া হয়। এই হলো আমাদের বড়ই গাছ, গাছটার বয়স অনেক, আমার নানু লাগিয়েছিল গাছটি, টক মিষ্টি বড়ই, খুবই ভালো লাগে, গ্রামের সবাই এই গাছ থেকে বড়ই খায়, খুব ভালো লাগে।
আর এই হচ্ছে ছোট্ট একটা আম গাছ, আমার বড় বোন শখ করে আম খেয়ে বড়া লাগিয়েছিল, সেখান থেকে গাছটি হয়েছে। আপুর আবার খুব আম গাছের শখ, তাই ও এখানে সেখানে আম গাছের বড়া লাগিয়ে রাখে। আর এখানে একটা সজনে পাতা গাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন সজনে পাতা ধুয়ে আছে। আমরা আবার সজনে পাতার বড়া ভাজি খেতে খুব পছন্দ করি, আর যখন সজনা হয় তখন তো ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই যে এখানে একটা পেঁপে গাছ লাগানো হয়েছে, কিন্তু গাছটা কেন যেন হলো না, মরে যাচ্ছে। আর এই যে একটা পেয়ারা গাছ, এটা দেশি পেয়ারা, এটাও আমি লাগিয়েছি নার্সারি থেকে এনে। আর এখানে হচ্ছে লেবু গাছ, লেবু গাছে এখনও লেবু ধরেনি, কিন্তু অনেক রকমের রেসিপিতে লেবু পাতা আমি ইউজ করেছি, আমার আসলে খুব ভালো লাগে লেবু পাতার স্মেলটা। আর এই গাছটাও খুব ছোট ছিল, 3-4 বছর হয়েছে, এটা আরেকটা বড়ই গাছ, মিষ্টি বড়ই গাছ। আর এটাও আমাদের হাতেই লাগানো, কয়েক বছর হয়েছে, জাস্ট বড় হয়েছে। তো এই ছিল আমার আজকের ব্লগে, দেখা হবে আগামী দিনের নতুন কোনো ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।